গর্ভবতী হতে গুরুর পায়ের নিচে নারীরা সারি বেঁধে শুয়ে আছেন। নারীরা তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। শুয়ে থাকা ওই নারীদের বিশ্বাস এতে তারা অন্তঃসত্ত্বা হতে পারবেন। ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের। এখানে প্রতি বছর জুলাই মাসে বহু পুরনো ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী সন্তান ধারণের ক্ষমতা পাওয়ার আশায় নারীরা জড়ো হন। প্রজন্মের পর প্রজন্ম পাহাড়ি উপত্যকার নারীরা একাদশী নামের এ উৎসব পালন করছেন। নির্দিষ্ট দিনে নারী পুরুষ জড়ো হয়ে মন্দিরের সামনে লাইন ধরে শুয়ে পড়েন। এরপর অপেক্ষা করতে থাকেন ধর্মীয় গুরু বা স্বামীজির জন্য। এক পর্যায়ে গলায় মালা পরে হাজির হন স্বামীজি। নারীদের পিঠ মারিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন তিনি। এ সময় হাজারো মানুষ তা প্রত্যক্ষ করেন। তবে অনেকেই অভিযোগ করেছেন স্বামীজির এই পদমণ্ডিত হয়েও তাদের কোনো কাজ হয়নি, একাধিকবার এলেও সন্তান আর পেটে আসেনি। অন্ধ্রপ্রদেশের মানাকশিরা শহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিলাল নায়ক জানান, ওই অঞ্চলের মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই গভীর বিশ্বাস ধারণ করে আসছেন। এটা এখন পরিষ্কার, স্বামীজি তাদের পিঠের উপর দিয়ে হাঁটলেও গর্ভবতী হতে পারছেন না। তারপরেও তাদের বিশ্বাসের জোর কমছে না। প্রশাসনের বাধা সত্ত্বেও প্রত্যেক বছর তারা আসছেন, একবার যদি গুরুর টোটকা কাজে লাগে এই আশায়।